মুখোমুখি হয়েছি বারাসাত ডিস্ট্রিক্টের বিজেপির ভাইস প্রেসিডেন্ট শঙ্কর দাসের। নমস্কার স্যার, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপনার দলের ফলাফল কেমন হবে? অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের দল আশানুরূপ ফল করবে। নমিনেশন নিয়ে আপনারা সন্তুষ্ট? না, মোটেই না, কারণ ব্যাপক সন্ত্রাস তৈরি হয়েছিল। বিডি অফিসে, এসডি অফিসেও বনগাছ সাবডিভিশনে বাধাপ্রাপ্ত হয়েছে আমাদের অনেক প্রার্থীরা। অতএব আপনারা সন্তুষ্ট নন, তাই তো? একদম না। বর্তমান দল তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কী? সারা জেলা জুড়ে এক সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে এবং সন্ত্রাসের মধ্যে দিয়ে নির্বাচনকে সংগৃহীত করছে এবং সন্ত্রাসের মধ্যে দিয়ে জয়লাভ করার চেষ্টা করছে। আপনারা যদি পঞ্চায়েত গড়েন তাহলে আপনারা কী কী উন্নয়নমূলক কাজ করবেন? আমরা পঞ্চায়েত গঠন করতে পারলে কেন্দ্রের যে বিভিন্ন জনমুখী পরিকল্পনা আছে, প্রকল্প আছে, সেগুলো দল মত নির্বিশেষে নিরপেক্ষভাবে প্রত্যেক মানুষ যাতে পায় সেই ব্যাপারে আমরা সচেষ্ট হব। গ্রাম বাংলার উন্নতির জন্য কেন্দ্রের কাছে আমরা দরবার করব, অধিক থেকে অধিকতর পয়সা যাতে, টাকা পয়সা যাতে আসে পঞ্চায়েতে, সেভাবে আমরা সচেষ্ট হব। প্রচারে যাচ্ছেন? প্রচারে যাচ্ছি, অ্যাডমিশনের দায়িত্বে আছি দলের তরফ থেকে, দলের তরফ থেকে প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। যদি বর্তমানে আরাবুল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, গতকাল উনি গ্রেপ্তার হয়েছেন, আরাবুল ফ্যাক্টর কি পঞ্চায়েতে কোনো প্রভাব ফেলবে আপনার মনে হয়? আরাবুল একটা সন্ত্রাসের মুখ, যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে দক্ষিণ চশমানা এবং আমাদের জেলাতেও যে টিএমসি পার্টি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে, নিশ্চয়ই এটা আমাকে একটা প্রভাব ফেলবে। ধন্যবাদ। ধন্যবাদ।